দর্শক আজ আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় আপনাদের সাথে আমি আছি হুমায়া জাহান ছোয়া আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক আজ আমরা এসেছি একটি ডেইরি খামারে তারা কিভাবে তাদের খামার ব্যবস্থাপনা করেন এবং পরিচালনা করেন সে সম্পর্কে আমরা জানব কিন্তু একজন নতুন উদ্যোক্তা তিনি কিভাবে তার খামার ব্যবস্থাপনা করবেন এবং পরিচালনা করবেন সে সম্পর্কে আমরা জানব প্রাণী সম্পদ কর্মকর্তার মাধ্যমে তবে তার আগে জানিয়ে দিচ্ছি এই খামারের সংক্ষিপ্ত পরিচিতি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি এই ডেইরি খামারে কোন পোস্টে আছেন আমি এই ডেইরি খামারের সার্বিক তত্ত্বাবধানে আছি মোটামুটি সবকিছু আমি দেখাশোনা করি ডেইরি খামারে আচ্ছা এই খামারটা শুরু হয়েছিল মূলত কবে শুরুর গল্পটা শুনতে চাই এই খামারটা শুরু হয়েছিল 2018 তে যখন এই যে কোভিড এর জন্য মানুষ ঘর থেকে বের হতে পারে না ওই সময় আমাদের যে মালিক পক্ষ আমাদের যে মালিক উনি ঢাকা থেকে গ্রামে চলে আসে আচ্ছা ওই সময় থেকে উনি এটা শুরু করে শুরু করেছেন অবসর সময়টা কাজে লাগিয়েছেন ওনার প্ল্যান ছিল যে এখানে একটা বড় খামার প্রতিষ্ঠা করে এখানে এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা পাশাপাশি দেশের কোনো ভাবে হেল্প করা যায় কিনা এই চেষ্টা ছিল ওনার প্রথমে কয়টা গরু দিয়ে এখানে খামার করেছিলেন ওনার প্রথমে গরু ছিল 10 থেকে 15টার মতো গরু ছিল ওনার প্রথমে তারপর আস্তে আস্তে এইখানে শেড বাড়ানো হয় এবং গরুর সংখ্যা বাড়ানো হয় এখন কয়টা গরু আছে এখানে এখানে এখন গরু আছে 261টা ভাইয়া এই খামারে গাভী আছে কয়টা এবং ষাঁড় আছে কয়টা আমাদের খামারে গরু 261টার মধ্যে আপনার 150 প্লাস ষাঁড় গরু বাকিগুলা গাভী বকনা বাচ্চা মিলিয়ে আর কি এখানে বিভিন্ন জাতের গরু আছে আমাদের আমাদের খামারে আচ্ছা গাভীর যে দুধগুলো এখান থেকে তারা এই দুধগুলো কি করে বাজারে দিয়ে দিচ্ছে আমাদের যে প্রায় 300 লিটারের মতো প্রত্যেকদিন দুধ হয় ওইটা আমরা আশপাশের বাজারে তারপর আমাদের কিশোরগঞ্জ জেলা শহরে বিভিন্ন দোকানে দিয়ে থাকি দুধ আচ্ছা আমি এখানে বেশ কিছু মহিষও দেখতে পাচ্ছি এখানে কতটি মহিষ আছে আমাদের এইখানে আছে অল্প কিছু তারপর আমাদের যে হাওড়ে আমাদের যে সাইলেজ করার জন্য যে ভুট্টার জমি আছে ওই চর আছে আমাদের ওই পাশে ওইখানে প্রায় 15-16টা মহিষ আছে ওই পাশে আচ্ছা আপনারা এখানে গরুদেরকে কি খাওয়াচ্ছেন আমাদের জেলা যেহেতু হারভেস্টিত জেলা আমরা গাছটা ওইভাবে করতে পারি না আমাদের যেহেতু পানি চলে আসে আমরা ভুট্টার সাইলেজটা করে দেখি সবচেয়ে বেশি আমাদের সিজনের টাইমে প্রচুর ভুট্টা চাষ করি প্রায় 30-35 একর ভুট্টা চাষ করি ওইটা দিয়ে আমরা সারা বছর চলি সাইলেজ করি ভুট্টার সাইলেজ করে আমরা সারা বছর চলি ভাইয়া ওনারা 12 থেকে 15টা গরু নিয়ে খামার শুরু করেছিলেন যদি এখন একজন নতুন উদ্যোক্তা তিনি খামার করতে চান তাহলে তার প্রথমে কয়টা গরু দিয়ে শুরু করতে হবে ধন্যবাদ আপনাকে চমৎকার একটি প্রশ্ন করেছেন আসলে নতুন উদ্যোক্তাদের জন্য বলবো যে পরিমাণ ক্যাপিটাল উনি খরচ করতে চান সেই অনুসারে উনি একজন প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে আলাপ করে উনি ডিজাইন করবেন ওনার খামারে তারপর করবেন আর যদি কেউ যদি স্মল স্কেলে শুরু করতে চায় তাহলে তাকে উনি 12টা গরু দিয়ে শুরু করতে পারে এর মধ্যে ধরেন 7টা ওনার ল্যাকটেটিং কাউ থাকতে পারে দুটো তিনটি থাকতে পারে ডাই ক্যাটল আর থাকতে পারে দুটো ষাঁড় যাতে খামারের ওভারঅল প্রজনন ক্ষমতাটা গাভীদের ভালো থাকে সেই জন্য প্রত্যেকটা উদ্যোক্তার উচিত উনি অবশ্যই একজন প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলে তারপর ডিজাইন করে খামার শুরু করবেন আর না হলে ওনার ভুল হতে পারে ভুল হলে তো ওনার সারা জীবনের যা অর্থ ছিল শেষ হয়ে যাবে ভাইয়া 10টা গরুর জন্য আদর্শ বাসস্থান কিভাবে তৈরি করব এখন ধরেন কেউ যদি 10টা গরু দিয়ে একটি খামার শুরু করতে চায় আপনারা দেখবেন যে আমরা এখন এই মুহূর্তে একটা খামারে আছি এখানে একটা ডিজাইন আছে এরকম একটা ডিজাইন করতে হবে ওনাকে যেমন 10টা গরু যদি এক সারিতে রাখেন ওনার প্রতিটা গরুর জন্য একটা গরুকে পার্শ্ববর্তীতে জায়গা দিতে হবে 3 থেকে 5 ফিট আর লম্বায় দিতে হবে 8 ফিট পরবর্তীতে 1 ফিটের মতো ড্রেনেজ থাকতে হবে যেদিক দিয়ে তার খামার দ্রুত করার সময় যেন ময়লাগুলো চলে যায় এরপর তার ওয়াল থাকতে পারে অথবা যে বেড়াটা ব্যবস্থা করবে এইভাবে উনি একটা সামনে ওনার যে গরুর খাবারের জন্য আলাদা পাত্র করতে পারে একটা পানির একটা খাবারে অথবা একটাতে দিলেও টাইম টু টাইম চেঞ্জ করে দিতে পারবে খাবার আর পানি এইভাবে উনি করতে পারবে ভাইয়া আপনারা তো প্রথমে 10টা গরু দিয়ে শুরু করেছিলেন এখন 260টি গরু আছে তো 2018 সাল থেকে শুরু করেছেন প্রায় 6 বছর হয়ে গিয়েছে মাশাআল্লাহ অনেকগুলো গরু হয়েছে এখন মনে হচ্ছে কি সফল হতে পেরেছেন এই খামার থেকে
আলহামদুলিল্লাহ আমরা সকলেই বলা চলে আমরা প্রায় 6 বছর পরিশ্রম করতেছি কামারের পিছনে আমাদের যে মালিক পক্ষ আছে আমাদের যে বস আছে ওনার মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যে কামারটিকে আরও সফল করা যায় আলহামদুলিল্লাহ সফল আর আমরা আপনার এটা শুধু বাণিজ্যিক করে নিচ্ছি না এটাকে মানবিক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি মানবিক কাজে যেমন আমরা রোজাতে 10 টাকা কেজি দুধ বিক্রি করি আমাদের খামারের যত দুধ আছে রোজার মধ্যে হয় সেগুলো 10 টাকা কেজি বিক্রি করে যে আমাদের আশপাশের গ্রামের মানুষের জন্য একটু ভালো খেতে পারে হ্যাঁ আপনি বললেন দুধ 10 টাকা দামে বিক্রি করেন এটা কি শুধু আপনাদের এলাকাবাসীর জন্য নাকি সবার জন্য আসলে আমাদের এইটা তো আমাদের নামে মাত্র মূল্য বিক্রি করি অনেকে ফ্রি দিতে চাইলে অনেকে বলে যে দুধ ফ্রি দিতেছে ওরা অনেকে নিতে চান এই জন্য আমরা 10 টাকা মূল্যে নামে মাত্র মূল্য বিক্রি করতেছি আমাদের আশপাশের এলাকা থেকে আমাদের ইউনিয়ন থেকে মানুষ তো আসে আশপাশের যত এলাকা আছে ওই পাশ থেকে মানুষ আসে ওরা আমাদের কাছ থেকে দুধ সংগ্রহ করে 10 টাকা কেজি এবং কেউ যদি চায় যে আমার 10 টাকাও নেই ওদেরকে আমরা বিনামূল্যে দুধ দিয়ে দিই আর কি স্যার একজন খামারির সফল হতে হলে কোন কোন বিষয়গুলোর উপর লক্ষ্য রাখতে হবে আসলে একজন খামারিকে যদি খামার করার সময় অবশ্যই তাকে সঠিক পরিকল্পনা করতে হবে আপনি খামার করলেন দেখা গেলো আপনার ঘাসের আবাদ নেই তাহলে তো আপনি ওইভাবে লাভবান হতে পারবেন না পরিকল্পনাটা মেইন আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘাসের চাষ করতে হবে যেন দানাদার খাদ্যের লুটটা আপনার কম পড়ে তাহলে আপনি খামার করে লাভবান হতে পারবেন আর নয়তো ডেরি খামার করেন অথবা আপনি ফ্যাটিনিং করেন আপনার ওভাবে লাভ আসবে না আপনার নিজের খড় থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ এইভাবে আপনাকে সঠিক পরিকল্পনা করে আগে তাকে এগিয়ে যেতে হবে একইভাবে আপনাকে চিন্তা করতে হবে যে এখানে সঠিক পরিচর্যা পাশাপাশি যে খামারের যে ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনা এগুলো আপনার মাথায় রেখে তারপর খামার করতে হবে অবশ্যই একজন ভেটেরিনারিয়ানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকতে হবে যিনি আপনাকে সার্বিক বিষয়ে পরামর্শ দিবেন রোগবালাই হলে যিনি আপনাকে চিকিৎসা বিষয়ে পরামর্শ দিবেন এবং চিকিৎসা দিবেন এইসব বিষয়গুলো মাথায় রেখে তারপর খামার করতে হবে স্যার আপনি সঠিক বলেছেন বায়োসিকিউরিটি রাখতে হবে এবং সঠিক পরিকল্পনা রাখতে হবে আপনাদের সাথে আরও অনেক কথা বলবো তবে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি দর্শক এ পর্যায়ে নিয়ে নিয়েছে আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে ছোট্ট একটি বিরতি পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর ফিরে এলাম আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক এবার আপনাদের জন্য রয়েছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট ভাই আপনি তো দীর্ঘদিন ধরে এই খামারে আছেন এই খামারের ব্যবস্থাপনা কিভাবে করছেন গরুকে কিভাবে খাবার দিচ্ছেন কখন কি করছেন সেটা একটু জানতে চাচ্ছি আমি যুব উন্নয়ন থেকে একটা ছোট একটা ট্রেনিং নেওয়া প্রাণী সম্পদ যুব উন্নয়ন পক্ষ থেকে আমার এখানে গরুকে তিন বেলা খাবার দেওয়া হয় প্রথমে সকালবেলা সাইলেজ দেওয়া হয় দুপুরে দানাদারের সাথে পানি এবং বিকেলে আবার সাইলেজ বা ঘাস দেওয়া হয় রাতে আবার অল্প খড় দেওয়া হয় এবং এখানে একটা খামার করতে গেলে প্রথমে আমার যে জিনিসটা দেখতে হবে আপনার খামারে বায়োসিকিউরিটি ঠিক আছে কিনা এখানে কোনো মানে রোগবালাই হওয়ার আগে রোগবালাই দমন করতে হবে আপনার গরুকে ঠিকমতো ভ্যাকসিনেশন করতে হবে যেমন এলএসডি এফএমডি তারপর যে টিকাগুলো আছে সেগুলো দিতে হবে তারপর আপনার গরুকে তার ওয়াইট অনুসারে খাবার দেওয়া হচ্ছে কি না এবং সেটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে তার টাকার যে বাসস্থান বা তার যে খাবার পাত্র এগুলো পরিষ্কার আছে কি না তার সার্বিক দিক যদি আপনি ঠিকমতো খেয়াল করতে পারেন তাহলে আপনি খামারে ভালো করতে পারবেন এবং আমাদের যে উপজেলা প্রাণী সম্পদ অফিস জেলা প্রাণী সম্পদ অফিস ওনারা আমাদেরকে খুব সুন্দরভাবে টেক কেয়ার করে ওনারা সবসময় আমাদের কুচ খবর নেয় এবং ওনারা চেষ্টা করে যাতে আমাদের খামার সবসময় ঠিক থাকে পরিপাটি থাকে ওনারা সবসময় আমাদের ওনারা আমাদের সবসময় পাশে আছে আমাদের ওনারা সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে ভাই আপনি যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেন গরুকে কতবার গোসল করানো হয় এবং কখন গরুর মানে জায়গাটা পরিষ্কার করা হয় আমরা সাধারণত শীতের মধ্যে একবারই গোসল দিয়ে থাকি যখন বেশি গরম হয় গরম অনুসারে একবার দুইবার গোসল হয় ম্যাক্সিমাম টাইম একবার প্রত্যেক দিনে গোসল দেওয়া হয় তাদের এবং তাদের যে ফ্লোর আছে থাকার যে জায়গা এটা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় দুই তিনজন লোক আছে ওরা সবসময় ওদের ফ্লোরটা পরিষ্কারের কাজে নিয়োজিত ভাই আপনারা গরুকে কি খাবার দেন এবং কতবার খাবার দেন খাবার ব্যবস্থাপনাটা কি আপনাদের আমরা আমাদের তো হার্ভেস্টিং জেলা কিশোরগঞ্জ এখানে আপনার গাছটা এতভাবে করা যায় না বিভিন্ন নেপিয়ার বা পাকছুং যে গাছগুলো আছে কারণ আমাদের নিচু জমি হওয়াতে পানি চলে আসে আমরা গাছটা করতে পারি না আমরা ভুট্টার সিজনে আমরা ভুট্টা গাছ রোপণ করি প্রচুর এবং ভুট্টার সাইলেজটা তৈরি করে আমরা স্টক করি এটা এবং ওইটা সারা বছরে গরুকে আমরা দিই আমাদের খামারের মেইন খাবার হলো সাইলেজ এবং তার পাশাপাশি আমরা দানাদার হিসেবে ভুট্টা ভাঙা গম ভাঙা কইল তারপর আপনার ধানের কুড়া
তারপর গমের ভুষি এগুলা গরুকে প্রদান করে থাকি ভাইয়া গরুর রোগ ব্যাধি হয় কিনা এবং ভ্যাকসিনেশন কখন কিভাবে করতে হয় আমরা সাধারণত যখন প্রথম হাট থেকে গরু নিয়ে আসি ওইটাকে প্রথম 14 দিন আপনার কোয়ারেন্টাইনে রাখি আচ্ছা ওদের কোন রোগবালাই হচ্ছে কিনা ওইটা আমরা 14 দিন পর্যবেক্ষণে রাখি রাখার পরে দেখার জন্য কোয়ারেন্টাইনে থাকে রাখার পরে আপনার প্রথম আমরা বিভিন্ন ভ্যাকসিন পোস্ট করি কারণ আমরা যদি ভ্যাকসিনটা পোস্ট না করি তাহলে আপনার গরু বিভিন্ন রোগবালাই হবে আমাদের আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হব আমরা এফএমডি তারপর যে এলএসডি তারপর তরকা এই ভ্যাকসিনগুলো নিয়মিত কন্টিনিউ করি গরুকে যাতে গরু সুস্থ থাকে এবং গরুর সমস্যা না হয় ভাই আপনি আসলে বায়োসিকিউরিটির কথা বলেছেন বায়োসিকিউরিটি বলতে আসলে আমরা কি বুঝব আমার একটা খামারের জন্য বায়োসিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার খামারে যদি বায়োসিকিউরিটি ঠিক না থাকে আপনার খামারে লাভবান হতে পারবেন না আপনার খামারে যখন নতুন গরু প্রবেশ করাবেন তখন ওদেরকে কোয়ারেন্টাইনে রাখতে হবে আমরা যখন বাহির থেকে কোনো ভিজিটর আসে আমাদের খামারে ভিজিট করার জন্য ওনাকে আমরা জীবাণুনাশক স্প্রে করে আমাদের খামারে প্রবেশ করাই এবং আমাদের খামারে নিয়মিত আপনার জীবাণুনাশক স্প্রে করা হয় যেন কোনো জীবাণু না আসে বা যেন গরুগুলো সুস্থ থাকে এবং আশপাশে আমাদের খামারের আশপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং আপনার রোদের খামারের জন্য রোদ ঠিক মতো আসে বাতাস ঠিক মতো প্রবেশ করে এবং তাদের যে বাসস্থানের যেন ঠিক থাকে সব মিলিয়ে আর কি বায়োসিকিউরিটি ঠিক মতো পালন করা হচ্ছে আমাদের খামারে স্যার আপনি এই খামারিদের কী কী টেকনিক্যাল সুবিধা দিয়ে যাচ্ছেন এখানে আমরা আমি একটু বলি যে আমরা খামারিদেরকে তো একটা পরামর্শ দিচ্ছি তারপর আমরা চিকিৎসা সেবা দিচ্ছি এরপর সময় মতো ওনাদেরকে টিকাগুলো দেওয়া হচ্ছে ওনাদেরকে কখন টিকা দিতে হবে আমরা গাইডলাইন করে দিয়েছি ওই অনুসারে ওনারা টিকা দিচ্ছে তারপর ওনারা যদি ইমার্জেন্সি কোনো প্রয়োজন পড়ে আমাদের যে মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের মাধ্যমে আমরা দ্রুত চলে এসে ওনাদেরকে সেবা করতে দিচ্ছি এরপর আমাদের আলট্রাসোনোগ্রাফি মেশিন রয়েছে যদি কোনো গাড়িতে প্রেগনেন্সি টেস্ট করতে হয় এগুলো আমরা করে থাকি তারপরও রক্ত এবং গোবর পরীক্ষার মাধ্যমেও আমরা ওনাদেরকে হেল্প করতেছি এরপরে আমরা ওনাদের সাইলেজ তৈরির বিষয়ে আপনারা জানেন যে আমরা আগে বলেছি সাইলেজের বিষয়ে ওনাদেরকে হেল্প করছি আমরা কীভাবে ওনারা সাইলেজ করবে এই বিষয়ে পরামর্শ দিচ্ছি ভাই আপনাদের কাছ থেকে অনেক তথ্য জেনেছি লাভ লস বেচা কেনা সম্পর্কে আরও অনেক জানবো তবে এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি দর্শক এ পর্যায়ে নিয়ে নিচ্ছে আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক এবার আপনাদের জন্য রয়েছে কৃষি বাজার সেগমেন্ট স্যার গো খাদ্যের চাহিদা পূরণের জন্য সরকারি কি কি ব্যবস্থাপনা আছে এবং খামারিদের কি কি সহযোগিতা দিয়ে যাচ্ছে গো খাদ্যের সংকট মোকাবেলায় আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রাণী পুষ্টি উন্নয়ন প্রকল্প রয়েছে এলডিডিপি প্রকল্প রয়েছে এবং হাওর অঞ্চলে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প রয়েছে এসব সমস্ত প্রকল্প থেকে আমরা খামারিদেরকে সহযোগিতা করে থাকি আমাদের অফিসে ক্যাম্পাস নার্সারি রয়েছে যেখানে আপনারা ঘাসগুলো দেখেছেন এখান থেকে আমরা খামারিদেরকে ঘাসের কাটিং সরবরাহ করে থাকি করিমগঞ্জে দেখবেন প্রচুর পরিমাণ ঘাসের প্লট রয়েছে এখানে যেরকম ডেয়ারি খামারি রয়েছে পোলট্রি খামারি রয়েছে ফ্যাটেনিয়ার খামারি রয়েছে ঠিক তেমনই এখানে রয়েছে অনেক ঘাস চাষি এখানে কয়েকটি বাজার রয়েছে যেমন আনন্দবাজার কাদির জঙ্গল বাজার দেহুন্দা বাজার সহ আরও কিছু বাজার রয়েছে যেখানে ঘাস সবজির মতো বিক্রি হয় আপনারা হয়তো দেখেছেন আপনারা অন্যান্য ফসলের তুলনায় আপনি দেখবেন যে ঘাস চাষে ওরা লাভবান হচ্ছে বেশি তার কারণ হচ্ছে এখানে সার কম লাগে ওরকমভাবে পানি লাগে না মানে অতিরিক্ত কোনো ব্যয় করতে হয় না তাদেরকে অতি অল্প খরচে তারা সবজির ঘাস চাষ করতে পারতেছে এবং বাজারজাত করতে পারতেছে তো আমরা খামারিদেরকে পরামর্শ দিচ্ছি ঘাসের কাটিং দিচ্ছি পাশাপাশি তাদেরকে সাইলেজ করার জন্য পরামর্শ দিচ্ছি যাতে তারা এগুলো এই গাছগুলোকে অতিরিক্ত তার নিজের প্রয়োজনে ব্যবহার করে বাকি গাছগুলোকে সাইলেজ করেও যেন বাজারজাত করতে পারে সেজন্য আমরা সার্বিক পরামর্শ দিচ্ছি খামারিদেরকে ভাইয়া দীর্ঘদিন ধরে তো খামার ব্যবস্থাপনা করে আসছেন এখানে আপনাদের কী পরিমাণে লাভ লস হচ্ছে এবং কীভাবে বেচা কেনা করছেন আমাদের 2018 সালের পর থেকে খামার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদের তো অলরেডি 4-5টা শেড আমরা বিক্রি করতে পারছি আমাদের সার গরু এবং আলহামদুলিল্লাহ খুব ভালো সার আসছে আমাদের মেইন কাস্টমার ঢাকা চিটং ব্যাচ ঢাকা চিটং কাস্টমারের বেশি আমাদের গরু কালেকশন নিয়ে যায় কোরবানিতে এবং আমাদের ফেসবুক পেজ আছে ওইটাতে আমরা আমাদের গরুর আপডেটগুলো দিই
আমাদের কাস্টমার যারা আছে ওরা আমাদের সাথে যোগাযোগ করে অফলাইন এবং অনলাইন দুইভাবে আমরা গরু বিক্রি করে থাকি। আচ্ছা, এবং আমাদের যে গরুর দুধ আসে মাশাআল্লাহ ভালো দুধ আসে, এবং এটা আমরা আমাদের যে জেলা শহর আছে বিভিন্ন বড় বড় দোকান, তারপর আমাদের যে আশপাশের দোকানগুলো আছে ওইগুলোতে আমরা মিষ্টি দোকানগুলোতে আমরা দুধটা দিয়ে থাকি। কয়টা ষাঁড় গরু বিক্রি করেন, সর্বনিম্ন কত থেকে শুরু করেন এবং সর্বোচ্চ কত দামে বিক্রি করেন? আমাদের তো 10 থেকে 15টা গরু দিয়ে আসে খামার শুরু, তারপর থেকে আমাদের শুধু বৃদ্ধি পেয়েছে গরু। গত লাস্ট ইয়ারে আমরা প্রায় 200 মতো গরু বিক্রি করেছিলাম আমাদের খামার থেকে কুরবানি উপলক্ষে, এবং আমাদের খামারে 1 লাখ টাকা থেকে 5-6 লাখ টাকা পর্যন্ত দামে গরু ছিল আমাদের খামারে, এবং আমরা আশা ভালো গরু বিক্রি করতে পারছিলাম। আমাদের খামার পুরো সোল্ড আউট ছিল আমাদের খামার। আচ্ছা, হাটে কি মহিষও দিয়েছিলেন? আমরা সাধারণত হাটে যাই না, আমাদের যে গরুগুলো এইগুলো আপনার অফলাইন এবং অনলাইনে আমাদের যে কাস্টমার আছে ওরা নিয়ে যায়, আমাদের খামার থেকে এসে ওরা পছন্দ করে নিয়ে যায়, আমাদের হাটে যেতে হয় না। আচ্ছা আচ্ছা, মহিষ কেমন দামে বিক্রি করেন? আমাদের লাস্ট ইয়ার মহিষ ছিল একটা মহিষের ওয়েট ছিল আপনার প্রায় 1000 কেজি, এবং ওইটা খুব ভালো দামে বিক্রি করতে পারছিলাম। আমাদের যে কাস্টমার ছিল উনি আমাদের থেকে সবসময় গরু নেন। কত দামে বিক্রি করেছিলেন সেটা? এটা প্রায় 6 লাখ টাকা দামে বিক্রি করেছিলাম আমরা। অনেক দামে বিক্রি। আমাদের যে কাস্টমার আছে উনি আমাদের সুপরিচিত কাস্টমার, উনি আমাদের খামারে টপ ক্লাস গরুগুলো সবসময় নিয়ে নেয়, ওনার মাধ্যমে আমরা ওই গরুটা বিক্রি করেছিলাম। এখনো পর্যন্ত দুধ কত লিটার উৎপন্ন হচ্ছে? এখন আমাদের খামারে আপনার গাভী তো আপ ডাউন হয়, এক এক সময় এক একটা আসে, গাভী সবসময় তো ঠিক থাকে না, ম্যাক্সিমাম 300 লিটার দুধ আমাদের খামারে আসে আর কি, এবং এটা আমরা লোকাল বাজার তারপর জেলা শহর বাজার আমরা বিক্রি করে থাকি, বিভিন্ন মিষ্টির দোকানে দিয়ে থাকি। ভাই, আপনাদের এই খামার থেকে আয় ব্যয় কেমন হচ্ছে? আমাদের খামারে যে হিসাবটা এটা হলো আমরা প্রত্যেক দিনে গরু সোল্ড হয়, অনেক সময় আজকে একটা হলো সপ্তাহখানেক পরে আরও 2-3টা হচ্ছে, আমরা বছর শেষে কোরবানিদের পরে হিসাবটা টানি আর কি, যে আমাদের কেমন আয় হচ্ছে কেমন ব্যয় হচ্ছে, চলছে কোনো রকম চলছে। লাভ লস তো অবশ্যই হচ্ছে, তো লাভ করতে হলে আসলে কি করতে হয়? আসলে আমাদের যে খাবার দানাদার খাবারের যে হাই রেট, এটার জন্য আমরা একটু পিছিয়ে আছি। আমাদের দিনকে দিন আমাদের বুশির দাম, গমের বুশি যেটাকে বলে, সবকিছু রেট দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমরা খামারে একটু আপসেট যে আমরা আসলে এই খামারটা কতদিন কন্টিনিউ করতে পারি, কারণ এভাবে দাম বৃদ্ধি পেলে আমরা আসলে মাঠে টিকে থাকতে পারবো না। ভাই, আপনার ভবিষ্যৎ প্ল্যানিং কি আছে খামার নিয়ে? আমাদের যে ম্যানেজমেন্ট আছে আমাদের বসের তো শুধু খামারে না, আরও বিভিন্ন ব্যবসা আছে, ওনার খামার নিয়ে বিশাল প্ল্যান আছে। ওনার টার্গেট হলো যে আমরা একটা সময় আমাদের দেশে টপ করতে চাই এই খামার দিয়ে, এবং উনি ওই প্ল্যানে এগিয়ে যাচ্ছে, এবং আশা করতেছি ওনার যে প্ল্যান উনি যেভাবে টেকনিক্যালি এগিয়ে যাচ্ছে উনি খুব ভালো করবে। এবং আমরা এখন আছে 260-261টা গরু, আমরা ভবিষ্যতে এটা 500-1000 দিয়ে যেতে চাই। দর্শক, আজ আমরা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ডেইরি খামারের তথ্য জানলাম। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমি হুমায়া জাহান ছোয়া, আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই NRBC ব্যাংক। আপনারা যারা সফল কৃষক এবং খামারি আছেন, আপনারা আপনাদের সফলতার গল্প তুলে ধরতে পারেন আরটিভির পর্দায় এই নাম্বারে 01878184077। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো এক সফল কৃষক বা খামারির সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরটিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।